وقفت حروفي عند باب نشيدي والشوق يركض في مجال وريدي والريشة الخضراء تهتف في يدي هيا يا ريشتي وعيدي وقفت حروفي عند باب نشيدي والشوق يركض في مجال وريدي والريشة الخضراء تهتف في يدي هيا ابدأي يا ريشتي وأعيدي يا قارئ القرآن داو قلوبنا بالتلاوة تزدان بالتجول

فعوذ بالله من الشيطان الرجيم وعبد الله ولا تشركوا به شيئا وقال المؤلف رحمه الله تعالى واعظم ما امر الله به التوحيد وهو افراد الله بالعباده واعظم ما نهى عنه الشرك وهو دعوه غيره معه والدليل قوله تعالى وعبد الله ولا تشركوا به شيئا الله پر رب العالمين تار সত্তাই তার গুণে তার কাজে তার ইবাদত বন্দিগিতে কিছুতেই এক একক আহাদ আল্লাহ পাক সুরা এখলা এর সাদ করেছেন কুল হে মানুষ বলো আল্লাহ আহাদ আল্লাহ হচ্ছেন এক কুল আল্লাহ আহাদ আল্লাহ এক একক সবকিছুতেই তিনি একই একক তার যেমন সত্তাই কোন শরিক নেই এক আল্লাহর জায়গায় দুই তিন আল্লাহ নেই উপাস্য নেই ঠিক তেমনি আল্লাপাকের গুণগুলিতে কোনো কেউ শরিক নেই আল্লাপাক তার গুণেও একমাত্র এক একক তার গুণগুলি আর কারো মধ্যে হতে পারে না আল্লাপাকরা তার সমস্ত কাজও এক একক সৃষ্টি করেন শুধুমাত্র তিনি হায়াত দান করেন একমাত্র তিনি মতের মালিক একমাত্র তিনি আরোগ্যের মালিক একমাত্র তিনি ছেলে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রবুল আলমিন এই সমস্ত যতগুলি গুণ আলেমুল গাইব অদৃশ্য সম্পর্কে জ্ঞানী একমাত্র তিনি আল্লাহ পাকের কাজেও তিনি এক একক তার কোনো শরিক নেই যতগুলি পাকের কাজ রয়েছে এবাদত বন্দীর যতগুলি প্রকরণ রয়েছে ধরন রয়েছে সবগুলি আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কারোর জন্য সামান্যতম এবাদত করা হচ্ছে বড় শির্ক আল্লাহর কোন এবাদত অন্য কাউকে দিয়ে দেওয়া হচ্ছে বড় শির্ক যেটি সবচেয়ে বড় অপরাধ সাল্লাত এবং সালাম নাজিল পেয়ে মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর যাকে আল্লাহ ফাকরাবুল আলমিন তৌহিদ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাকের একত্ব সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য এবং এই তৌহিদ প্রতিষ্ঠার জন্যই শেষ রসুল করে প্রেরণ করেছেন তিনটি মূলনীতি যে কিতাব আলোসুল এতে আমাদের আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে এই তৌহিদ এবং শির্ক বলছেন ওয়া আমার তৌহিদ সবচাইতে বড় নির্দেশ যা আল্লাহ পাক প্রদান করেছেন তা হচ্ছে তৌহিদ আল্লাহ পাকের একত্র প্রতিষ্ঠা করা আল্লাহ পাকের যত হুকুম রয়েছে আদেশ রয়েছে সবচেয়ে বড় আদেশ হচ্ছে অর্থাৎ এক আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় হুকুম এই নয় যে নামাজ পড়ো সবচেয়ে বড় হুকুম এই নয় যে মাতা পিতার সেবা করো সবচেয়ে বড় হুকুম আল্লাহ পাকের এই নয় যে তুমি রোজা রাখো জাকাত দাও হজ করো সবচেয়ে বড় আল্লাহ পাকের হুকুম এই নয় বা নিষেধাজ্ঞা এই নয় যে এই করিও না সেই করিও না বরং সবচেয়ে বড় হুকুম হচ্ছে পাকের যে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করো আল্লাহকে এক ও একক জানো অন্তর থেকে তার স্বীকৃতি দাও জবান দ্বারা এবং তা কাজে পরিণত করো এ তৌহিদ কাকে বলে শেখুল ইসলাম দাহমতুল্লাহ আলী তার সংজ্ঞা করেছেন বলছেন ওয়াহুয়া আর সেই তৌহিদ হচ্ছে এফরাদুল্লাহ বিল এবাদা একমাত্র আল্লাহর জন্য এবাদতকে সুনির্দিষ্ট করা আফরাদা ইফরেদ মানে এক করা খাস করা এফরাদুল্লাহ বিল এবাদা এবাদত একমাত্র আল্লাহর জন্য করা এবাদত আল্লাহর জন্য করা এটি হচ্ছে তৌহিদে অলুহিয়াদ বা তৌহিদুল এবাদার সংজ্ঞা কিন্তু তৌহিদের সংজ্ঞায় এ এবাদতের কথা উল্লেখ করেছেন শেখ যারা তহিদ সম্পর্কে কিছু জ্ঞান রাখেন এর পূর্বে কিছু পড়েছেন তারা বিষয়টা ভালো করে সহজে বুঝতে পারবেন তহিদদের প্রকরণগুলি বলবো কিন্তু তার আগে সংজ্ঞাটি এখানে স্পষ্ট করি সেটা হচ্ছে যে তিনি বলছেন তৌহিদ কাকে বলে তার কিসের সংজ্ঞা তিনি করছেন তৌহিদের সংজ্ঞা করছেন না তৌহিদের সংজ্ঞা করছেন না কিন্তু যেটা বলতে চাইছেন তিনি সেটা হচ্ছে কিসের সংজ্ঞা তৌহিদের সংজ্ঞা তৌহিদের ভাগে এখন যাননি উনি এবং তৌহিদের ভাগ তিনি উল্লেখ করেননি তৌহিদের সংজ্ঞায় তিনি বলছেন যে একমাত্র আল্লাহর জন্য করা এবাদত সংজ্ঞা অথচ এটি সত্যিকার অর্থে যদি দেখা যায় তো এটা হচ্ছে তহিদুল এবাদা বা তৌহিদুল অলুহাতের সংজ্ঞা তাহলে তৌহিদুল এবাদার সংজ্ঞা দিয়ে তৌহিদের সংজ্ঞা কেন করলেন এই জন্যই করলেন যে এবাদতের ক্ষেত্রে আল্লাহের এবাদত বন্দীর ক্ষেত্রে যদি তহিদ প্রতিষ্ঠা না হয় তাহলে তৌহিদের রবুবিয় কোন কাজে আসবে না তহিদুল আসমা সিফাত কোন কাজে আসবে না আপনার জন্য ফরজ তহিদ রবু প্রতিষ্ঠা করা তহিদুল আসমা সিফাত আপনার জন্য ফরজ কিন্তু যদি আপনার মধ্যে এই দুটো তহিদ থাকে তহিদ রবু আছে তহিদুল আসমা সেফাত আছে কিন্তু বা তহিদুল এ বাদা নেই তহিদুল নাম হচ্ছে তহিদুল এ বাদা তহিদ ওর কাকে বলে তাহলে এখন এগুলো বুঝতে হয় তাহলে বোঝা সহজ হবে তাহলে সংজ্ঞা বলা যাক এবং তহিদ কত প্রকার ও কি বলা যাক তহিদ কত প্রকার তিন প্রকার কি কি তহিদ রুবিয় তহিদ উলুহিয় তহিদ উল্লাসমসিফাত তহিদের রবুবিয়াতের সংজ্ঞা দেখা যাক তহিদ এ হচ্ছে আল্লাহ রবুল আলমিনের কাজে আল্লাহকে এক একক মনে করা আরবিতে বলতে গেলে এভাবে বলবে তহিদুল্লাহ আল্লাহর কাজগুলিতে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা এ হচ্ছে তহিদ রবু রব থেকে রবুবিয়াত শব্দটি রব রব মানে কি রব মানে আল্লাহ প্রতিপালনকারী রব্বুল আলামিন মানে বিশ্ব জাহানের প্রতিপালনকারী তো প্রতিপালন করা এটা আল্লাহর কাজ তিনি প্রতিপালন করেন আর কেউ তাতে শরিক নেই তো আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে তহিদ যেহেতু প্রতিষ্ঠা করা এই জন্য ওটার নাম রাখা হয়েছে কি তহিদে রবু বিয়াদ তহিদুল আসমা এর সংজ্ঞা কি কে বলবে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক একক আল্লাহ করা বা আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা অন্য ভাষা দিয়ে বলতে গেলে করিমে অথবা রসরুল্লাহ হাদিসে যে আল্লাহর নামগুলি এসেছে এবং যে গুণগুলি এসেছে সেগুলিকে আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা তাতে কোন রকমের বিকৃতি না ঘটানো অস্বীকৃতি নয় অস্বীকার না করা হ্যাঁ তারপরে তার ধরন নির্ণয় না করা তার সাদৃশ্যতা পোষণ না করা যে এটা কার মতো কেমন ইত্যাদি এরকম কিছু না করা এ হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ এই দুটো তৌহিদ আছে ধরেন এখন আসল বিষয়টা বুঝতে পারবেন দুটো তহিদ আছে মানে আল্লাহর কাজগুলিটা আপনি আল্লাহর সাথে কাউকে শরিক করেন না আল্লাহ সৃষ্টি করেন হ্যাঁ আল্লাহ হায়াত দান করেন আল্লাহ দান করেন আল্লাহ ভালো করেন আল্লাহ ছেলে মেয়ে দান করেন কিনা এটা আপনার ঠিক আছে আর আল্লাহর নাম গোনাবলি গুলি করান ওগুলোও মানি আমি ওহিতে যা আছে মানি কিন্তু এবাদত বন্দীর ক্ষেত্রে কিছু এবাদত আপনি আল্লাহ দিয়ে দেন তাহলে মুসলিম হওয়া যাবে মুসলিম হওয়া যাবে না যেমন আপনি কিছু দু আল্লাহর কাছে করেন আর কিছু দুয়া আহ্বান অলিকে ডাকেন খাজা বাবাকে ডাকেন জেলানিকে ডাকেন ইয়াঘস গৌসুল আজম বলেন অথবা গরিব নামাজ বলেন হ্যাঁ অথবা ধরেন মান্ন করার ক্ষেত্রে আল্লাহর জন্য মান্ন করেন যে আমি মসজিদে আমার এই রোগটা ভালো হলে মসজিদে দান করব আর মাজারে দান করব বাকি তৌহিদের রবুবিয় ঠিক আছে আসমাসেভার ঠিক আছে আপনি মুসলিম হইতে পারবেন আপনার এই দুই রকমের তৌহিদ থাকা আপনাকে মুসলিম বানাতেও পারল না আর আপনাকে জান্ন নিয়ে যেতে পারলো না কারণ এই তহিদগুলি তহিদে রবুবিয়ার তহীদের আসমা সেফাত মক্কার মুর্শেদের মধ্যে ছিল রবুবিয়াত আল্লাহর কাজে তারা শরিক করত না তারা এই কথা বলতোলা যে আমাদের দেবদেবীর লাতুর জামানাত এগুলো সৃষ্টিকর্তা হ্যাঁ এরা খেতে দেয় এরা হায়াত মতের মালিক এরা রোগ ভালো করে এসব কখনো মনে করতো না আসমান জমিনকে সৃষ্টি করেছে ওদেরকে জিজ্ঞাসা করা হইলে এটা আপনার যাব না মক্কার মুর্শেকরা বলতো লা একু নুনল্লা অবশ্যই অবশ্যই তারা বলতো কি যে আল্লাহ এসব আল্লাহ করে কিন্তু তারপরেও তারা আল্লাহ কি বলেছেন কাফেরুন কাফের কাফেরুন তারা কাল্লা পাক মুশ্রিকুন বলেছে ইন্নামা মুশ্রিকুন না যাস এ মুর্শেগুলি না পাক সুতরাং এরা যেন আগামী বছর পরে আর মক্কার আশেপাশে না থাকে কেউ এদের জন্য আল্লাহ রসুল পাঠিয়েছেন হ্যাঁ এদের বিরুদ্ধে বদর ওহদ হয়েছে জেহাদ হয়েছে তাহলে শুধু তৌহিদে রবুহিয়াত আর আসমা সেফার দিয়ে না নাজাদ পাওয়া যাবে না রক্তের সুরক্ষা হবে হ্যাঁ না মুসলিম দুনিয়াতে হইতে পারবে না আখেরাতে জাহান্নাম নাম থেকে পরিত্রাণ পাবে যতক্ষণ পর্যন্ত তৌহিদুল এ না হবে আর যত নবী রসুল আল্লাহ পাক পাঠিয়েছেন আর একটা দিক মনে রাখেন যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন কিসের নিয়ে পাঠিয়েছেন তৌহিদে অলুহিয়াতের তৌহিদুল এবাদার দাওয়াত নিয়ে পাঠিয়েছেন কারণ রোগ এখানেই ছিল সমস্ত জাতি সৃষ্টিকর্তা ওপরওয়ালাকে মনে করতো হিন্দুরা কিন্তু সকলে আল্লাহর কাজগুলিকে যে আল্লাহ কাজগুলি করেন কিন্তু এবাদত কিছু তারা তাদের দেব দিয়ে দিত সুতরাং তাদেরকে আল্লাপা কাফের মুশ্রেক বলেছেন যুগের যুগে নবীর তাদের হেদায়তের জন্য পড়িয়েছেন এই জন্য যেহেতু এবাদতের তৌহিদ ছাড়া এই তৌহিদ আল্লাহর কাছে দুনিয়াতেও গ্রহণযোগ্য না আর আখেরাতেও দানকারী নয় সেই জন্য তৌহিদের সংজ্ঞা তহিদুল এবাদা দিয়ে করেছেন কে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী দুটো তহিদের সংজ্ঞা করলাম বাকি থেকেছি কি তৌহিদুল তহিদুল আলুহিয়া মানে তহিদুল এবাদা বললাম তহিদুল বা তহিদুল এবাদার পাকের একত্র তহিদ প্রতিষ্ঠা করা আপনার কাজগুলি যেগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য পরকারের মুক্তির জন্য দিন হিসাবে করছেন সেগুলি একমাত্র কার জন্য খাস করা এক আল্লাহর জন্য রুকু করছেন আল্লাহ নৈকট্য লাভের জন্য সিজদা করছেন আল্লাহ লাভের জন্য দোয়া করছেন আল্লাহ লাভের জন্য তাই না নাজাতের জন্য মুক্তির জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য এই কাজগুলি একমাত্র কাজ যেন করতে হবে আল্লাহর জন্য জবাই করছেন হ্যাঁ আল্লাহর জন্য আল্লাহ নয় করতে লাভের জন্য সুতরাং এটা পীর অলি মুর্শিদ বাবার নামে জবাই হ্যাঁ বাবা এই দিবে সেই দিবে এসব যদি থাকে তো মুসলিম হতে পারে নাই তো এই ছিল তৌহিদের তিনটি প্রকরণ আর তারপরে সেগুলির সংজ্ঞা আল্লাহ রাবুল আলমে তৌহিদ রবুবিয়াত মানে আল্লাহর কাজে আল্লাহ এক ও একক আল্লাহর কাজ একমাত্র তিনি করেন এর দলিল কোরআনে কালিম অনেক রয়েছে আল্লাহ পাখের কাজের ক্ষেত্রে যে আয়াতগুলি রয়েছে সবগুলি আয়াত পড়েন এই কাজগুলি আল্লাহর একটু গভীরভাবে চিন্তা করেন তবে নিজেই দলিল আপনি কোরআন থেকে বের করতে পারবেন যেমন জুমারে আল্লাহ পাখের সাথ বলছেন আল্লাহ খা আলেক করলে সেই আল্লাহ প্রত্যেক বস্তু সৃষ্টিকর্তা আয়াত নম্বর বাষট্টি আল্লাহ পাক আরো ارشاد করছেন হাল মিন খালেকিন গায়রুল্লাহ ইয়ারজুকুকুম মিনাস সামায় আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টিকর্তা আর রয়েছে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা তাহলে নেই তাহলে সৃষ্টি করা একমাত্র আল্লাহর কাজ একটা আল্লাহর কাজ জানলাম তাওহীদের ক্ষেত্রে আর ইয়ারজুকুকুম মিনাস মিনা ওয়াল যে আল্লাহ ছাড়াও কেউ আকাশ এবং জমিন থেকে রিজিক দিয়ে থাকে তো রিজিক দেওয়াটাও কার কাজ একমাত্র আল্লাহর কাজ সুতরাং কেউ যদি মনে করে যে মাজারে চাদর চড়েলে রুজিতে বরকত হয় হ্যাঁ বাবার দানে আমার বরকত হয়েছে বাবার দরগায় গেছিলাম তো এই ছেলেটা হয়েছে আমরা স্বামী স্ত্রী গেছিলাম আর এগুলো হচ্ছে কি বড় শির লা ইল্লাহ তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই আর কোরআনের তাওহীদ সম্পর্কিত আয়াতগুলিতে আল্লাহ পাক প্রথম তাওহীদ রুবুবিয়াতের কথা উল্লেখ করেছেন আর সেটাকে দলিল হিসেবে তাওহীদ ও পেশ করেছেন যে আল্লাহই যখন সৃষ্টি করলেন আল্লাহই যখন রিজিক দান করেন তো ইবাদত জন্য করবে একমত আল্লাহর জন্য লা ইলাহা ইল্লাহু তো লা ইলাহা ইল্লাহুতে তাওহীদ ও রয়েছে আর হাল মিন খালিকিন আর ইয়ারজুকুম মিনাস সামাএ এতে রয়েছে তাওহীদ রুবিয়াত সূরা ফাতেরাত নম্বর 3 এইরকমই সার্বভৌমত্ব রাজত্ব মালিকানা এটা একমাত্র আল্লাহর তারপর আরে যে বেয়াদেহিল মুলক জি এই বেয়াদেহিল মুলকতে যেমন তাওহিদে রুবুবিয়াত রয়েছে যে মালিকানা একমাত্র কার সার্বিক মালিকানা সব কিছুর মালিকানা কার আল্লাহর ছোটখাটো মালিক আছে এগুলো এই মালিকগুলো এক তো টেম্পোরারি কয়েক দিনের মালিক কিছু দিনের মালিক আর তারপরে সামান্য কিছুর মালিক বেশি কিছুর মালিক না তাই না আর দ্বিতীয় কি পাওয়া যায় তহিদুল আসমা সেফা তো পাওয়া যায় আল্লাহ পাকের একটি গুণ যে আল্লাহর হাত রয়েছে মানে হাত হাত রয়েছে কিন্তু যেমন সংজ্ঞায় বললাম যে আল্লাহর হাতকে অস্বীকারও করবেন না ওর বিকৃতি ঘটাবেন না যে হাত মানে কুদরতি হাত হাত এটা হচ্ছে গুমরাহি অস্বীকার করা গুমরাহি নেই আল্লাহর কিছু আপনার আছে আল্লাহ নেই হ্যাঁ গুমরাহি তারপরে কারোর সাথে তুলনা করবেন না সিল বা তসবি তুলনা করবেন আল্লাহর হাত হ্যাঁ কার মতো মানুষের মতো না সেটা অগুম আর তার ধরন নির্ণয় করবেন না হ্যাঁ বা জিজ্ঞেস করবেন আল্লাহর হাত কেমন ওটাও না তবে স্বীকার করতে হবে যে আল্লাহ কোরআনে বলেছেন হ্যাঁ বলেছেন হ্যাঁ বোঝা গেছে যেটা না বলেছেন না যেমন আল্লাহ পক্ষে তন্দ্রা স্পর্শ করেন হোসেনাতুন আর ঘুম স্পর্শ করেন না আল্লাহ না করেছেন আপনি না বলবেন আল্লাহ ঘুমান না আর আল্লাহ ঝিমান না বোঝা গেছে আল্লাহ যেটি হ্যাঁ বলেছেন ওটাকে হ্যাঁ বলতো আপনাকে এগুলি হচ্ছে তহিদুল আসমা সেফাতের অন্তর্ভুক্ত এইরকমই আল্লাহ পাক সুরে আরাফের আত নম্বর চুয়ান্ন তের সাত আল্লাহ লাহুল আল আমর আল্লাহ বলছেন লাহুল খালক সৃষ্টি তার মানে কে সৃষ্টি করেন আল্লাহ আর ওয়াল আমর আদেশ কার আল্লাহ যিনি সৃষ্টি করেছে তার আদেশ চলবে আল্লাহ সৃষ্টি করেছেন আর আদেশ আইন বিধান হ্যাঁ আপনার জীবনে আপনার পরিবারে আপনার সমাজে আপনার দেশে আপনার আদালতে মানুষের তৈরি করা আইন চলবে এটা চলবে না আপনি খেয়াল খুশি চলবেন ইচ্ছা হলো মনে হইলো নামাজ পড়লাম না হেরে পড়লাম না এটা চলবে না আল আমর আল্লাহর হুকুম হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়া ওইটা চলবে যখন সৃষ্টি করেছেন তিনি তখন আল আমর নির্দেশ কার চলবে আল্লাহর হ্যাঁ না আপনার স্ত্রীর হুকুম চলবে স্ত্রীর হুকুম চলে না স্ত্রী দাড়ি দাঁড়িয়ে রাখতে দেবো না তো হুকুম চলছে কার তো কোরআন তো বলছে যে আল্লাহর হুকুম চলবে সৃষ্টি করেছেন আর না স্ত্রী সৃষ্টি করেছেন স্ত্রী জন্ম দিয়েছেন আরে বাপ মা জন্ম দিয়েছেন বাপ মা যদি বলে তোর দাড়ি রাখা যাবে তাও তো মানা যাবে না তো যারা জন্মদাতা তাদের হুকুম মানা যাবে না আল্লাহ মানি করে তো স্ত্রী কর থেকে হুকুম দিতে শুরু করলো আর আপনি হুকুম মানা শুরু করে দিলেন হ্যাঁ কেমন মুসলিম আপনি তাহলে এই তৌহিদের যে তিনটি প্রকরণ ছিল বললাম তৌহিদে অলুহিয়াত এবাদাত তৌহিদ উল এবাদার দলিল কোরআনে কেন বহু রয়েছে সেটা ফাতেহা করেন সুরা ফাতে হাতে সবগুলি তহিদ রয়েছে আলহামদুলিল্লাহ তাই না তারপরে রব্বিল আলমিন রব্বুল আলমিন বিশ্বজাহানের প্রতিপালনকারী রবু বিয়ে রয়েছে তারপরে আল্লাহ পাকের আল্লাপাকের তফসিলকার বলেছেন শেখ সাল বলছেন যে যখন আল্লাহ পাকের হম গুণগান তো গুনগান কিসের উপর হয় মান গুণের উপর হয় গুনগান হয় তাহলে আল্লাহ পাকে যখন প্রশংসা করছেন আল্লাহ এতে তাহল রয়েছে জি তারপরে আল্লাহ আল্লাহর নাম জি তারপরে রব গুন নাম আর অর্থে গুণ হচ্ছে রব জি ইত্যাদি রহমান রহিম এগুলি আল্লাহ পাকের গুণবাচক নাম গুণও রয়েছে আর ওখান থেকে রহমত যে সিফাত আল্লাহ গুণ গুণবাচক নামও রয়েছে 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 আর গুণও এতে কি এ একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমার এবাদত আর কারো করি না তহদে উলুহাদ এবাদত খাস করি একমাত্র তোমার জন্য তোমার কাছে একমাত্র সাহায্য চায় সাহায্য চাওয়া হচ্ছে এবাদত আর দোয়া হলে এ দোয়া হচ্ছে এ সাহায্য চাওয়া হচ্ছে এ সুতরাং একমত তোমার কাছেই সাহায্য চাই অসাধারণ ক্ষেত্রে আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারো কাছে সাহায্য চাই তাহলে সেটা বড় শির আপনি যদি এখান থেকে সাহায্য চান হ্যাঁ যে আমি অসুস্থ হয়ে পড়েছি সুতরাং আপনার মাকে ডাকেন আপনার বাপকে ডাকেন এখান থেকে চিৎকার করে যে আমাকে উদ্ধার করো চলবে আমাকে হাসপাতালে নিয়ে চলো হাসপাতাল নিয়ে যেতে পারবে না পারবে না এখানে থাকলে পারতো না এখানে থাকলে পারতো কিন্তু আপনি দূর থেকে ডাক দিচ্ছেন অসাধারণ জীবিত তারা হ্যাঁ জীবিত তারা তাহলে মৃত ওই কবর কবরের কাছে গিয়ে ধর্ণা দেওয়ার চাওয়া কত বড় কত বড় যেটাকে বলবেন যে জেহালত অজ্ঞতা এবং আল্লাহ থেকে দূরে সরে যাওয়া তৌহিদুল আসমা সেফাত আলোচনা হলো এগুলি সম্পর্কে আরো বেশি না বাড়িয়ে সমস্ত আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক তৌহিদের দাওয়াত দেওয়ার জন্য কারণ এখানেই রোগ ছিল এখানে আসল রোগ ছিল এই মরমেশ্বর না হলেন আয়াত নম্বর উনত্রিশে আল্লাহ পাক কি এরশাদ করেছেন ওয়ালাকাত্ম আমি প্রত্যেক জাতিতে একজন করে রাসূল পাঠিয়েছি এই মর্মে বা এই নির্দেশ দিয়ে যে আনে আবদুল্লাহ হে মানব জাতি তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহর এবাদত করো এটা ইতিবাচক এবাদত কার করতে হবে একমাত্র আল্লাহ অজতান এব আর আল্লাহ ছাড়া অন্যের এবাদত থেকে বেঁচে থাকো আল্লাহ ছাড়া অন্যের এবাদতই হচ্ছে তাগুতের এবাদত করা তো আল্লাহ ছাড়া অন্যের এবাদত থেকে বেঁচে থাকো এটা হচ্ছে নেতিবাচক না এক আল্লাহর এবাদত করো আর অন্য কারো এবাদত করিও না লা এলাহ ইল্লাল্লাহতে যে কথাটি রয়েছে ওই কথাটি রয়েছে আনে আবদুল্লাহ তাগুদ আর এই আদেশটি কার জন্য ছিল কার জন্য ছিল কাকে আল্লাহ পাক পাঠিয়েছেন এই আদেশটি নিয়ে সমস্ত নবী রসুলকে তাহলে সমস্ত নবী রসুল আসল কথাই ছিল এটি ডিউটি ছিল এটি মিশন ছিল এটি এক আল্লাহর এবাদত করো আর অন্য কারো এবাদত করিও না এবাদতের প্রকরণ সম্পর্কে ইনশাআল্লাহ তাহলে বিস্তারিত আলোচনা আসবে মনে হয়নি তাই না আসবে ইনশাআল্লাহ সবচেয়ে বড় ফরজ কাজ কি তাহলে হ্যাঁ সবচেয়ে বড় নির্দেশ যখন তো সবচেয়ে বড় ফরজ এটাই ঠিক না সবচেয়ে বড় নির্দেশ বা সবচেয়ে বড় ফরজ যখন তৌহিদ তো তৌহিদের বিপরীত কি একত্ব আর বহুত্ব হ্যাঁ একত্ব হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় ফরজ হুকুম আর সবচেয়ে বড় নির্দেশ সুতরাং এর বিপরীত হচ্ছে বহুত্ব বহুত্ববাদ হ্যাঁ বহু উপাসনা বহুর উপাসনা করা একাধিকের আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করা দুই হোক বা তার বেশি হোক এটা হচ্ছে আরবিতে কি বলে এটাকে মানে বুঝতে পারছেন শরিক শরিক থেকে এ হচ্ছে আমার ব্যবসার শরিক মানে আপনার সাথে শরিক আছে তাই না তো আল্লাহর সাথে কোনো কিছুতে শরিক করা আল্লাহর সত্তায় শরিক করা আল্লাহর গুণে শরিক করা আল্লাহর কাজে শরিক করা অথবা আল্লাহ পাকের এ বন্দিগিতে শরিক করা যে কোন রকমের শরিক করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ এবং সবচাইতে বড় আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ আল্লাহ বহু অন্যায় কাজ থেকে নিষেধ করেছেন কিন্তু সবচেয়ে বড় যেটি আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ এটা হচ্ছে এটা হচ্ছে ইসলাম শেখ সৌরুল ফৌজান হাফিজ এই কিতাবটি ভাষ্য করতে গিয়ে বলছেন যে আজকাল অনেকে গুরুত্ব দেয় দেশ থেকে হ্যাঁ সুদ মেটাতে হবে হ্যাঁ ঘুষ দূর করতে হবে হ্যাঁ নিশ্চিহ্ন করতে হবে অবশ্যই এগুলো করতে হবে কিন্তু এগুলি আলোচনা করে শুধু তাদের কাছে অপরাধ তাদের নজর অপরাধ হচ্ছে সুদ ঘুষ বেশাখানা মদের দোকান মদের লাইসেন্স বাতিল করতে হবে কিন্তু কখনো তাদের কাছে মুখে এটা শুনলেন না যে মাজারগুলি গুলি ভেঙে খান খান করে দিতে হবে এই বক্তব্য শুনতে পেলেন না তাহলে বোঝা গেল যে তাদের রাস্তায় ভুল আছে তারা নবীর রাস্তায় নেই তারা নবী কারিব সাল্লাহামের রাস্তা যে প্রথম এক আল্লাহর এবাদত প্রতিষ্ঠা করতে হবে জি এক আল্লাহর এবাদত প্রতিষ্ঠা করতে হবে আর এক আল্লাহর এবাদত বিরোধী যতগুলি আস্থান আছে সবগুলিকে নিশ্চিন্ন করতে হবে সকলকে নিশ্চিন্দ করে এটা হচ্ছে প্রথম ফরজ কাজ আর তারপরে তখন অন্য অন্য রয়েছে সোরায়ফুর খানে আল্লাহ ফখরাবদ্দুল্লাহী তিনটি গোনার কথা একটি আয়াতে উল্লেখ করেছেন কি কি গোনাগুলি রয়েছে জানা আছে বলেন হ্যাঁ ওল্লাদিন আলায় দোহন আমা আল্লাহ এলাহানা আখর যারা রহমানের বান্দা ভালো বান্দা ভালো মানুষ ভালো মুসলিম যারা দিন মেনে চলা মুসলিম তারা আল্লাহ ছাড়া অন্যকে কে আহ্বান করে না মানে শির করে না প্রথম আল্লাহ শুরু করেছেন কি দিয়ে শিরিক দিয়ে শুরু করেছেন খবরদার সেরক থেকে বেঁচে থাকে এরা হচ্ছে আল্লাহর বান্দা এরা আল্লাহর বান্দা তারপরে তলু আর এমন কোন ব্যক্তিকে হত্যা করেন না যাকে হত্যা করা আল্লাপ হারাম করেছেন আর তারা জেনাও না তাহলে আল্লাহ জেনা থেকে শুরু করেননি মদ থেকে শুরু করেননি জুয়া থেকে শুরু করেননি হ্যাঁ ঘুষ থেকে শুরু করেননি সুদ থেকে শুরু করেনি সুদি ব্যাংক রাখা যাবে না কথা ভালো কিন্তু তার আগে ওই লোকের জবান দিয়ে শির্ক দেখা যাবে না কথা বের হচ্ছে কিনা এটা দেখার বিষয় যদি না শির্ক সম্পর্কে না শির্ক সম্পর্কে কিছু বলছে হয়তো অনেক সময় মাজার একটু সমালোচনা করে দিল কিন্তু মাজারকে নিশ্চিন্ন করতে নবী করিম সাল্লাম হুকুম দিয়েছেন যে কোন ওচা কবর থাকবে না ইল্লা সবাই সমান সমতল করে দেওয়া একবারে যেন চেনা না যে এখানে করে কোন বিশেষ ব্যক্তির কবর আছে মাজারে হাজার হাজার লাখ লাখ লোক গিয়ে ওস করছে মেলা করছে কখনো তো এর বিরুদ্ধে হ্যাঁ এর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় না কিন্তু ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে দেশ থেকে আমরা আমাদেরকে যদি আপনারা প্রতিনিধি করে পাঠান তাহলে আমরা এখানে মদের লাইসেন্স ক্যান্সেল করব আমরা বিশ্বাখানাকে নিশ্চিন্ন করব।। হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এসব সরকার বিশ্বখানা লাইসেন্স দিচ্ছে মদের লাইসেন্স দিচ্ছে আর ওই সব সরকার হচ্ছে বড় অপরাধ যেটা শির্ক দেশে হচ্ছে আর চুপ আছে ওইটা কেন বলেন না তার ওইটা আপনাদের মাথার ব্যথা নাই ভুল ইসলামে আছেন তাহলে ইসলামের নামে হয়তো রাজনীতি করছেন কিন্তু ভুল ইসলামে আছেন আপনাদের কাছে শিরটা না ওইটা অজ্ঞতার কারণে ওদের সাথে কথা বলে দেখেছি বলছে এটা অজ্ঞতার কারণে করছে অজ্ঞতার কারণে শুধু শির করে আর অজ্ঞতার কারণে মদ খায় না হ্যাঁ সমস্ত পাপ অজ্ঞতার কারণে করে সমস্ত পাপে অজ্ঞতার কারণে করে শিরকের ক্ষেত্রে অজ্ঞ বলে আপনি হালকা করে দিলেন অথচ সবচেয়ে বড় অপরাধ তাই লেখক বলছেন ওয়া বড় অপরাধ যা হতে আল্লাহ পাক বারণ করেছেন নিষেধ করেছেন তা হচ্ছে আর শির্ক আল্লাহর সাথে শরিক করা শির কাকে বলে শিরকের সংজ্ঞা শেখের ভাষায় শোনেন তিনি বলছেন রেহি মাহু পাকের জাতে সত্তাতে হইতে পারে আল্লাহ পাকের সিফাতে গুণেও হইতে পারে আল্লাহ পাকের রবি কাজে হইতে পারে কিন্তু এগুলি উল্লেখ করেননি তিনি এবাদতের একটি বিশেষ ধরনের কথা উল্লেখ করেছেন বা প্রকরণের কথা সেটা হচ্ছে দোয়া কারণ অধিকাংশ মুসলিকরা যুগে যুগে আল্লাহর সাথে যারা শির করেছে তারা কি করেছে আল্লাহ অন্যকে আহ্বান করেছে আল্লাকে না ডেকে হরে রামে হরে কৃষ্ণ করেছে আল্লাহকে না ডেকে লাতুস জামানাতকে ডেকেছে আল্লাহকে না ডেকে আল্লাহর সাথে তারা ইয়াগুস আওক নাসার যেমন ওয়ালাইসাল্লামের যাত্রীরা ওদিকে দেখেছে আল্লাহর সাথে গৌসুল আজম বলে জিলানিকে দেখেছে। আল্লাহর সাথে গরিব নামাজ বলে চিশতিকে দেখেছে জি এই জন্য বিষয়বস্তু হচ্ছে শির্ক আর শির্ক হচ্ছে ব্যাপক যে কোনো ক্ষেত্রে শির্ক হইতে পারে যেগুলি বললাম আল্লাহর জাতে হইতে পারে সেফাতে হইতে পারে কাজেও হতে পারে আর এবাদত হতে পারে কিন্তু এবাদতের ক্ষেত্রটি বিশেষ করেছেন কারণ আসল রোগ রয়েছে মানব জাতির মধ্যে যারা মুস্রিক তাদের মধ্যে কি এবাদতে শির করা এবাদতে শির করা মক্কর মুশ্রিকদের যে শিরক ছিল সেটা হচ্ছে এবাদতে শিরক এবাদতে শিরক আজকালকার যারা শির করে তার এবাদতেও শির করে এমন কি আল্লাহর কাজেও শির করে মকর মুশ্রিকদের চাইতে কাশফুর সুভাদ যে সংশয় নিরসন বলে যে বইটি কিতাবটি আছে শেখ মোহাম্মদ আব্দুর রহমত তাতে বলেছেন যে আগের মুশ্রিকরা বর্তমান যুগের মুশ্রিকের চাইতে দুটো দিক দেখে ভালো উল্লেখ করেছেন জানা আছে দুটো দিক কে বলতে পারেন কি তারা শুধু

তখন তারা নিশ্চিত হয়ে যেত যে আর আমাদের দেব দেবীরা রক্ষা করতে না এখন ওই বড় এলহা লাগবে হ্যাঁ দা উল্লাহ মুখলেসুন এলাহদ্দিন ঠিক না আর আজকালকার কবর পূজারীরা কি করে প্রথম দিকে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ ছেলে দাও বিয়ে শি করার পরে আল্লাহ রোগ ভালো করে দাও ঠিক না প্রথম দিকে আল্লাহকে ডাকে হ্যাঁ আর তারপরে পাঁচ বছর দশ বছর হয়ে যায় ছেলে মেয়ে হচ্ছে না অথবা আর ছয় মাসে এক বছর হয়ে গেল রোগ ভালো হচ্ছে না আল্লাহর কাছে দু তো করলাম রোগ ভালো হয় না তখন কি করে মাজারে চলে যায় বড় মুসিবত হলে কি হয় মাজারে চলে যায় আজকাল তাহলে এদিক যখন কি না আজকালকার মুশিফরা তিন নম্বর আর একটা দিক আছে দুটো তো তিনি উল্লেখ করেছেন আর একটা দিক রয়েছে ভালো করে মনে রাখবেন মনে থাকেন না অনেক শুনেন তহিদ সম্পর্কে এগুলো তো রিপিট হচ্ছে মনে হচ্ছে কিন্তু কিছুই তো আপনাদের পকেট থেকে বেরোয় না পকেটেও নাই পেটেও নাই তো কোথেকে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ কি এটা আরব মুশরেকরা চোদ্দশো বছর আগে অথবা নুয়াল ইসলামের জাতির মুশরেকরা ওরা শুধু যারা নেক লোক ছিল ওরা মরে যাওয়ার পরে ওদের মূর্তি তৈরি করে পূজা করত তাহলে তারা যেগুলি পূজা করত তারা কে ছিল এসব মূর্তির পিছনে নেক লোক ছিল নেক লোক সৎ লোকের হ্যাঁ মূর্তি পূজা করা হইতো ওদের মূর্তি প্রতিমূর্তি তৈরি করে আজকালকার যে যেসব মুশরেকরা পূজা করে থাকে আল্লাহ ছাড়া অন্যের সেগুলির মধ্যে কিছু নেক লোক আছে আর কিছু এমন আছে যারা জীবনে নামাজ টামাজ পড়তো না হ্যাঁ জীবনে তারা মোছে হাত দিত না বন জঙ্গল জীবনে তারা গোসল করতো না না পাক হয়ে থাকতো আর মাথায় চুলে জটা পড়ে থাকতো হ্যাঁ শুনেছেন বা দেখেছেন কবর থাকে ধরনের গাঁজা খায় এর মরে গেলে কামেল হয়ে যায় ন্যাংটা উলঙ্গ থাকে লোক ন্যাংটা থাকে নাকি তাহলে অসৎ লোক কিনা ন্যাংটা পীরের পূজা হয় ঠিক কিনা হ্যাঁ ন্যাংটা বাবার তারপরে আকিদার ক্ষেত্রে এরা ওহাদাতুল ওজুদের আকিদে হলুলের আকিদে কুফরি আকিদা এই বিশ্বাসী ছিল এইসব সুফি গুলো তাহলে যাদের আকিদাই নষ্ট বরবাদ ছিল ওগুলোকে কি অলিয়া মনে করে ওদের পূজা করা হচ্ছে অসৎগুলির পূজা করা হচ্ছে ঠিক কিনা বরং এমন এমন কিছু পূজা করা হচ্ছে যে যেখানে কোন মানুষই দাফন করা নেই ভুয়া কবরে পূজা হচ্ছে শুধু ব্যবসা চালানোর জন্য ইনকামের জন্য মাজার তৈরি করে নেওয়া হয়েছে এই তিনটি দিক দিয়ে প্রাচীন যুগের মুশরিকের চাইতে বর্তমান যুগের মুশরিকদের শিরক হচ্ছে মারাত্মক ভালো করে মনে রাখবেন তো সবচেয়ে বড় যে নিষেধাজ্ঞা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেটা হচ্ছে আল্লাহর সাথে শরীক করিও না এই শিরকাকে বলে ও যা দাওত গাইরিহি মাহু আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা আল্লাহর সাথে এনা যে আল্লাহকে কখনো ডাকেন আল্লাহকেও ডাকে কিন্তু কি করে আমি নিজের কানে শোনা বেরল মসজিদে তারপর থেকে আর বছর মসজিদে ঢুকিনি ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়তে ঢুকেছি আসরে নামাজ ছিল আর তারপরে তো মোনাজাত ধরে বুঝতে পারছেন মনাজার ধরেছে তো মোনাজাতে রব্বানা আতে দুনিয়া রব্বানা জালাম না এগুলো তাল্লার কাছে বললো শেষখানে শুনতে পেলাম ইয়া আজম দি হে মহান উদ্ধারকারী সাহায্য করো দেখলেন না তাহলে আল্লাহ কেউ আর আল্লাহ ডাকে জিলানিকে ডাকে ডাকে না আর এদেরও ভাগ আছে মানে আল্লাহর ভাগকে উড়িয়ে দেন আল্লাহরও ভাগ আছে আর এদেরও ওই সব ক্ষমতায় ভাগ আছে আর এবাদত বন্দীতে ভাগ আছে সবচেয়ে বড় অপরাধ যে সীরকের দলিল বা আর সবচেয়ে বড় আল্লাহর হুকুম যে তৌহির প্রতিষ্ঠা করা এর বা দলিল কি একটি আয়তের দল আয় নেসার আয়াত ছত্রিশ এই পুরো আয়াতটিতে দশটি হকের কথা উল্লেখ করা হয়েছে দশটি হক বা দশটি অধিকার বিশিষ্ট আয়াত আয়াতুল হকুকিল আশারা মনে রাখবেন একটি হুকুম শুধু উল্লেখ করা হচ্ছে আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত আল্লাহাকের স্বাদ করছেন ওয়াবুদুল্লাহ তোমরা এক আল্লাহর এবাদত করো আর তার সাথে কোনো কিছুকে শরীর করিও না তো আল্লাহ পাকের হুকুম শুরু হচ্ছে কি দিয়ে এক আল্লাহর এবাদত করো তৌহিদ সবচেয়ে বড় হুকুম তাহলে আল্লাহ পাকের কি তৌহিদ একত্র প্রতিষ্ঠা করা আর সবচেয়ে বড় নিষেধাজ্ঞা হচ্ছে ওয়ালা তু শে কু আ তার সাথে কোনো কিছুকে শরীর করিও না কোন ক্ষেত্রে শরীর করিও না যারা শির করে তারা সবচেয়ে বড় অপরাধী এই মর্মে আরো দলিল রয়েছে এবং সবচেয়ে বেশি ভষ্ট গমরা এবং সবচেয়ে বড় গুনাগার এই মর্মে বিভিন্ন আয়ত রয়েছে এবং তারা চিরকাল জাহান নামে থাকবে জান্নাত তাদের জন্য হারাম হ্যাঁ আল্লাপাক কখনো শির্কের অবস্থায় কেউ মারা গেলে কখনো মাফ করবেন না কোনোদিন মাফ হয়ে ফিরে আসবে না যতই তার এবাদত বন্দীর নামাজ আর মেহনত পরিশ্রম থাক না কেন কখন আল্লাহ মাফ করবেন না চুরি ডাকাতির গুনা একদিন সাজা ভুগতে ভুগতে মাফ হয়ে যেতে পারে হ্যাঁ বোঝা গেছে জেনার গুনা আজাবে জ্বলতে 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 তারপরে হাজার হাজার শত শত বছর পরে মাফ হয়ে যেতে পারে তারপরে জান্নাতে আসতে পারে যদি তৌহিদ ঠিক থাকে আর পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক থাকে কারণ নামাজ ত্যাগ করাও বড় কুফুরি কিন্তু শিরকের অবস্থা কখন আল্লাহ মাফ করবেন না এই মর্মে দু একটি আয়াত শুনে আল্লাহ ফাকসুর লোকমায় আয়াত নম্বরে তেরো তের সাদ করেছেন ইন্না শিরকা লাজুল মুন আজিম নিঃসন্দেহে শির্ক হচ্ছে

ইফতারা ইসমান আজিমা বড় গনহা তৈরি করে নিল রচনা করে নিল বড় গনহার কাজ রচনা করলো তারা এটি মানব রচিত ধর্ম ইসলাম মানুষের তৈরি করা কখন আল্লাহ শিরকের ধর্ম নাজেল করেননি জি শিরকের ধর্ম মানুষের তৈরি করা হিন্দু ধর্ম মানুষের তৈরি করা অগ্নি পূজক মজুসদের ধর্ম মানুষের তৈরি করা বুদ্ধিস্টদের ধর্ম মানুষের তৈরি করা খ্রিস্টানদের তিন খোদা তৃতীয় এসে মানুষের তৈরি করা ধর্ম জি ইহুদীদের ওজার আল্লাহর পুত্র এই ধর্ম মানুষের তৈরি করে এগুলো আল্লাহ দেওয়া ধর্ম নয় আল্লাহর দেওয়া ধর্মকে খ্রিস্টানরা বিকৃত করে দিয়েছে সেই ধর্ম নেই তাদের কাছে ইসা আলামের ধর্ম খ্রিস্টানদের কাছে নেই এখন ধর্ম ইয়াহুদীদের কাছে নেই এগুলো সব মানুষের তৈরি করা ধর্ম হয়ে গেছে আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন আরো এরশাদ করেছে বিল্লাহ শুনে রাখো যে আল্লাহর সাথে শির করে ফাতে হারাম আল্লাহ আলি তার উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন হারাম কখনো জান্নাতে যেতে পারবেন না আর তার বাসস্থান হচ্ছে জাহান্ন ওমা মিন আনসার আর জালেমদের কোনো সাহায্যকারী নেই সাহায্য মানুষ কেমতের দিনে কিসের সাহায্য হবে সুপারিশের এটা সাহায্য তো এরা হচ্ছে এমন জালেম মুশরেক রাজে মুশরেকদের জন্য সাফাত হবে না তাহলে মুশরেক কবর মাজার পূজা করে গেল আর মনে করলো যে রসুল্লা সাফাত তো হবেই হবে সাফাত আল্লাহ বলছেন সুপারিশ আল্লাহ করুপারিশ কাজে আসবে না এবং মুশরিকর সুপারিশ হ্যাঁ কোনো কাজে আসবে না যে রসুলের সুপারিশের আশাই বসে থাকবে বেনামাজি যে রসুলের তো পাবো কবর মাজার পূজারী রসুলের সাফাতের আশা করে বসে আছে কখনো সাফাত হবে না কোরআনে করিমের কথা এগুলি আমাদের নিজের কথা নয় সুরাহ আয়ত নম্বর বাহাত্তর এটি ছিল যে জাহ্নাত আল্লাহাক মুশ্রেফ এরপর কি করেছেন হারাম করেছেন এবং জাহান্নাম তাদের জন্য আল্লাহ পাক অবধারিত করেছেন আল্লাহাক আরো এরশাদ করে সুরাহ নম্বর একশো ষোলতি অল আলম বাইদা যা আল্লাহর সাথে শির করে তারা গোমরা পথ ভ্রষ্ট হয়ে জান্নাতের রাস্তা হারিয়ে অনেক দূরে চলে যায় দাল আলম বাইদ বাইদ মানে কি জান্নাত থেকে অনেক দূরে চলে যায় কখনো জান্নাত ফিরে আসবে না আল্লাহ ফাকর সুরান আয়াত নম্বর আটচল্লিশ এরশাদ করেছে ইন আল্লাহ কাবে আল্লাহর সাথে যদি শির করা হয় তো আল্লাহ পাক ক্ষমা করবেন না শির করার পরে যদি ওই অবস্থায় মারা যায় শির করে যদি তবা করে কালে পড়ে মুসলমান হয়ে যায় তো মাফ করবেন না হ্যাঁ করেছেন সাহাবাহিক কারণ শির করেন নাই কিন্তু তারা তবা করেছে আল্লাহ মাফ করেছে কিন্তু আবু জাহাল আবুল আহাব সিরকের অবস্থায় মারা আল্লাহ মাফ করেন নাই করবেন না সির করে যদি কেউ মারা যায় তো আল্লাহ মাফ করবেন অন্য গোনার অবস্থায় যদি মারা যায় গোনা করে তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন ইচ্ছা করলে আজাব শাস্তি দিবেন কিন্তু চিরকালের আজাব হবে না যদি ইমান ভঙ্গ না করে যায় তাহলে তো সিরকের গুণা আল্লাহ মাফ করবেন ওয়াক ফেরো মা দু আর সিরকের নিম্নের গুনা আল্লাহ পাক যার জন্য চাইবেন তাকে মাফ করবেন তাহলে সকলকে যে মাফ করে কথা না কোন চোর কথা ভাবেন না যে আমার চুরির গোনা মাফ হয়ে যাবে কারণ আমি তো করে নাই হ্যাঁ কেউ কথা ভাবেন আমি রোজা ছেড়েছি তা আল্লাহ মাফ করে দেবেন কারণ শির ছাড়া অন্য গোনা তা আল্লাহ মাফ করে না লেমাই আসা যাকে আল্লাহ চাইবেন হ্যাঁ জেনা গোনা জেনা করে আছে আর আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ কাপড় না লেমাই আসা যাকে আল্লাহ চাইবেন মাফ করবেন আপনার সম্পর্কে আল্লাহ চাইবেন কিনা কি করে জানলেন আপনি হতে পারে যে আল্লাহ আপনার মাফ চান না আল্লাহ আপনাকে কঠোর শাস্তি দেবেন সুতরাং এমন কোন গুনার জন্য কখনো মনের মধ্যে এই ইচ্ছা রাখবেন না যে এসব গুণা করলে আল্লাহ তো মাফ করে দেবেন সুতরাং করি কিছুদিন কখন না হইতে পারে যে গুনার অবস্থায় মত হয়ে যাবে আর আপনাকে আল্লাহ পাখের আজাবের সম্মুখীন হইতে হবে নবী করিম সাল্লা সাল্লামের হাদি সহি বোখারিতে রয়েছে সহি মুসলিমে রয়েছে যাতে বলা হয়েছে সবচেয়ে বড় গুনা হচ্ছে শির্ক সাহাব আরে জিজ্ঞেস করেছিলেন আইয়ো জাম বে আজ আমায়েন্দ হে আল্লাহ রসুল আল্লাহর নিকটে সবচেয়ে বড় গুণহা কি কি জবাব দিয়েছে রাসুল আল্লাহ সাল্লাম হ্যাঁ আন্তঃ আল্লাহীল্লাহ নিদান ওহ আ খালা ফাকা আল্লাহ সৃষ্টিকর্তা অথচ তুমি আল্লাহর সাথে শরীরিক সাব্যস্ত করে দিলে সৃষ্টি করলেন আল্লাহ আর ডাকো জিলা নিকে আল্লাহর বান্দাকে সৃষ্টি করলেন আল্লাহ ফাক্রা বুল আলামিন আর জবাই করো ওই মাজারের সন্তুষ্টির জন্য মাজার আর সন্তুষ্টির জন্য ওর কাছে কিছু চাওয়ার জন্য পাওয়ার জন্য মনস্কামনা ওখান থেকে پورا হবে এই আশা নিয়ে এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি মুসলিম সহিহ রয়েছে হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা নতে বর্ণিত মাল্লাকি আল্লাহ লা ইউশরিকু বিহি শাইয়ান দাখাল আল জান্নাহ কেউ যদি আল্লাহর সাথে শিরক মুক্ত অবস্থায় সাক্ষাৎ করে তাহলে সে জান্নাতে যাবে শিরক মুক্ত এটা হচ্ছে নেগেটিভ শিরক মুক্ত আর পজিটিভ আছে সেটা হচ্ছে আল্লাহর এবাদত করা সুতারা একজন লোক শিখ্খ করে না কিন্তু নামাজ পড়েন না জানাত চলে যাবে কখনো যাবেন না কারণ আল্লা কোরানে কারিমের সৌরানের সার আয়ত একটু আগে শোনালাম আয়ত নম্বর ছত্রিশ ওয়াবদুল্লাহ ওয়ালা তুশি আল্লাহর এবাদত করো তো এবাদত করতে হবে যেগুলি করার সেগুলি করতে হবে আর যেগুলি না করার সেগুলি থেকে বাঁচতে হবে আর না করার মধ্যে সবচেয়ে বড় যেটা না করা সেটা হচ্ছে শিরখ্কও না করতে হবে

আল্লাহ ছাড়া অন্যকে ফরিয়াদ করতো যে বাবা উদ্ধার করো বাবাকে আমাকে ছেলে দাও বাবা আমার রোগ ভালো করো মূর্তি দেবী কে হোক হ্যাঁ অথবা দরগাহ কে হোক যদি আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে ডাকে না রা তাহলে জাহান নামে প্রবেশ করবে জাহান্নামে যেতে হবে এমন হালকা কথা নাই আল্লাহের কাছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এই অপরাধটি শির কত প্রকার ও কি কি শির কত প্রকার শিরকে অধিকাংশ আলমরা বলেছেন যে দুই প্রকার শিরক হচ্ছে দুই প্রকার তিন প্রকার শেখ বিন বাদরহমুতুল লালই যদি উল্লেখ করেছেন মানুষের বোঝানোর সুবিধার্থে কিন্তু তিন প্রকার না করে দুই প্রকার করাই যথেষ্ট এবং এই দুই প্রকারের মধ্যেই বাকি যে তৃতীয় প্রকারটি উনি উল্লেখ করেছেন সবটাতে আছে ঠিক আছে কি কি শিরকে اکبر মানে বড় শিরক আর শিরকে আজগার মানে ছোট শিরক ছোট সিরক কাবিরা দিক থেকে অন্য অন্য কাবিরা গুনার চাইতে কম না অন্য অন্য কাবিরা কখনো সির্ক নামের যত গুণা আছে সবগুলি কাবিরা গোনা বোঝা গেছে তাবিজ বানি বলবে সিরকে আসগার না কাবিরা গোনা কেউ যদি হাতে বালা রাখে যে বালা আমাকে রক্ষা করবে বালা মুসিবত বিপদাবদ থেকে আজ ছেলে মেয়েদের বদনজর থেকে বাঁচাবার জন্য বাঁকা করে এখানে একটা কালো কি দেয় কাজলে টিপ দেয় আর বলে যে কি করবে বদনজর থেকে রক্ষা করবে কাজটা তো হালকা কিন্তু এটা আল্লাই রক্ষাকারী কিন্তু এটা একটা ওসিলাও যদি মনে করে তবু এটা শিরকে আজগার যেটা হচ্ছে কাবিরা গোনা তো কত দ্রুত কাবিরা গোনা হয়ে যাচ্ছে অথচ জাহেল কিছু জানেই না মূর্খ দিন থেকে দূরে থাকার কারণে বা দিন শিক্ষা লাভ না দিনের শিক্ষা লাভ না করার কারণে বা তহিদের জ্ঞান না থাকার কারণে শিরকে আকবার শিরকে আকবার আল্লাহ রব্বুল আলামিনের যেগুলি বললাম জাত সিফাত কাজ বা এবাদতের কোনো কিছুতে শরিক করাই হচ্ছে আল্লাহর কিছু হক অন্যের দিকে ফিরিয়ে দেওয়া অন্য ভাষায় বলতে পারবে সেটা হচ্ছে কি হ্যাঁ তো সিরকে আকবর বড় সির যদি করে কেউ মারা যায় তাহলে চিরকাল জাহার নামে থাকতে হবে ছোট সির করে যদি মারা যায় তাহলে চিরকাল জাহান্নামে নামে থাকতে হবে না তবে অন্য অন্য কাবিরা ডাকাতি চুরি না এই এগুলোতে যেমন দীর্ঘকাল জাহান্নামে নামে ওই এইরকমই ছোট সিরকারী দীর্ঘকাল জাহান নামে থাকবে তারপরে আল্লাহ পাক রব্লা আলমী তার রহমতে এবং তার যদি ইমান ভঙ্গ না হয়ে থাকে তাহলে আবার জান্নাতে ফিরাবেন সিরকে একবার বড় শির্ক আর ছোট বললাম তাই না আর একটা যেটা যারা তিন প্রকার বলেছে তারা আর একটা কি বলেছে গুপ্ত তাই না গুপ্ত শিরক বা লুকায়িত শিল্ক এই গুপ্ত শিরকে তিন নম্বর না বললে এইভাবে বলবেন যে বড় শিরকও দুই রকম রয়েছে আর ছোট শির্ক আবার দুই রকম রয়েছে তাহলে বলবেন যে শিরক হচ্ছে প্রথম দুই প্রকার বড় শির আর ছোট সীর তারপরে বলবেন যে বড় সিরক আবার দুই প্রকার কি হ্যাঁ একটা হচ্ছে জলি আর একটা হচ্ছে খাফি সহজ জলি মানে প্রকাশ্য আর খাফি মানে গোপনীয় বড় সিরকের মধ্যে প্রকাশ্য যেমন একটা লোক দেখেন সরাসরি আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে প্রকাশ্যে দেখতে বলেন প্রকাশ্যে দেখলেন যে মাজারে করে দিল হ্যাঁ প্রকাশ্যে দেখলেন যে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করলো দুর্গার নামে দরগা নামে যাবাই কল এটা প্রকাশ্যে দেখতে পাচ্ছেন তাহলে শিরকে আকবার এটা কি জেলি প্রকাশ্য বা আর শিরকে আকবার খাফি গোপনীয় হয় যেমন ভিতরে এই বিশ্বাস আছে আপনি বাহ্যিক কোনদিন দিন দেখতে দেননি বা আপনার থেকে দেখতে পায়নি কেউ কিন্তু বা ভিতরে আপনার বড় শিরক লুকায়িত আছে যে আল্লাহর ওলি আউলিয়া গোস এত শক্তি রাখে যে আসমান জমিনকে ধরে আছে না হলে আল্লাহ পাক রব্বুল আসমান জমিনকে একবার তহস নস করে দিতে ধ্বংস করে দিতেন এই শিরকি আখিদ আপনার ভিতরে লুকায়িত আছে মগজে বা কলবে হৃদয় লুকায়িত আছে কি আল্লাহর গোস কত কি করে আছে আমাদের গ্রাম শহর দেশকে ধরে আছে হ্যাঁ অথবা সকলে যাই কবর মাজারে আসানি আপনি জান নাই কিন্তু আপনিও মনে করেন যে ওখানে গেলেও পাওয়া যায় ভিতরে লুকায়িত আছে কখনো প্রকাশ করলেন না তাহলে এটা হলো শিরকে আকবর হফি লুকায়িত ভিতরে লুকানো আছে জীবনে আপনি বাহ্যিক সির করলেন না কিন্তু আপনি মুশেক কিনা কারণ আপনার বিশ্বাস যে এই কাজগুলি আল্লাহ ছাড়া অন্য করতে পারে শিরকে আসগার ছোট সির এটাও দুই ভাগে বিভক্ত কি জলি এবং খাফি প্রকাশ্য শিরকে আসগার প্রকাশ্য যেমন হাতে তাবিজ বানা আছে দেখতে পাওয়া যাচ্ছে হাতে বালা আছে হ্যাঁ টিভি দেওয়া আছে এই রকম বাহ্যিক যতগুলি শিরকি আজগার হইতে পারে হ্যাঁ আল্লাহ ছাড়া অন্যের শপথ করা হ্যাঁ বাপের কসম করে বলছি দানা ছুঁয়ে কসম করছি বাংলাদেশের বাহ্যিক শুনতে পাচ্ছেন এগুলো শিরকি আজগার প্রকাশ্য জালি শিরকি আজগার খাফি এর উদাহরণ হ্যাঁ অন্য দেন নবিসাল্সাল্লাম যে উদাহরণটা দিয়েছেন শিরকে আশগার ওইটা দিন নবিসাল্লা আল্লাহসাল্লাম যখন বলেছেন আখু আফ মা আখ আফ আলী কুমার শিরখুল আস্গার সবচেয়ে বেশি ভয় করি আমার উমতের ছোট শিরকে কারণ আমার উন্মত বড় শিরখ হয়তো মূর্তি পূজা করবে না কিন্তু ছোট শির করে ফেলবে নবিসাল্লাহি সাল্লাম কল্পনা করতে পারেননি যে এরা কবর মজার পূজা শুরু করে দিবে ওই জন্য শিরকে আজগারে ভয় করেছেন শিরকে আশগার যখন জিজ্ঞাসা করা হলো যে সেটা কি আর সুর আল্লাহ তার মনে হ্যাঁ বলেছেন রিয়া 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 ফুল না লোক দেখানো রিয়া মানে কি রা আ দেখানো দেখানো তো দুই রকম আবার দেখানো বড় সীরক হইতে পারে ছোট সীরক হইতে পারে পুরোপুরি দেখানোর যদি উদ্দেশ্য থাকে তো বড় সিরিক আর যদি আংশিক সামান্য কিছু দেখানো নিয়োগ থাকে তাহলে এটা হচ্ছে শিরকে আজগাস আপনি শ্বশুর বাড়ি গিয়েছেন বেনওয়াজি লোক নামাজ তো পড়তেন না কিন্তু শ্বশুর তো মুসল্লি নামাজ পড়তে হবে নাহলে অসন্তুষ্ট হয়ে যাবে কেড়েও নিতে পারে আর খুব স্ত্রীকে ভালোবাসি হ্যাঁ অথবা নতুন জামাই বিয়ে করতে গেছে বিয়ের দিন যদি নামাজ না পড়ে যে নামাজ পড়েনি আমাদের সে বে নামাজ কি করে যখন নামাজ শুরু হয় তখন আম বাগানের দিকে নেমে যায় না বাইরে একটু ঘুরতে ফিরতে চলে যায় বিড়ি খেতে চলে যায় করে না কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে ওই কাজ করছেন না কারণ আজকে বিয়ে করতে এসছে আর আজকে সময় মসজিদ থেকে বেরিয়ে চলে যায় একটা সিগারেট ধরিয়ে বা বাগানে দিয়ে ঘুরতে ফিরতে তাহলে আজকে হয়তো মেয়ে কেড়ে দিবেই না না ঠিক তখন কি করলেন নামাজ পড়লেন আপনি আসলে নামাজ টোটালি পড়তেন না অথবা সৌদি আরবে এসছেন দেশে কোভিল মাসা আল্লাহ নামাজ না পড়লে আমার ভাত নেই এক্সিট লেগে যাবে সে যে নামাজ পড়া শুরু করেছেন তাহলে এই নামাজটা ফুল দেখানো হাফ দেখানো না কি পুরো আল্লাহ ছাড়া অন্যকে দেখানো উদ্দেশ্য শ্বশুর দেখানো বাপকে দেখানো হ্যাঁ অথবা কফিল মালিককে দেখানো এটা হচ্ছে ছোট শির না বড় শির বড় শির আপনার ভিতরে আছে নামাজ তো বাহ্যিক আপনি পড়লেন কিন্তু ভিতরে কি আছে যে নামাজটা পড়তাম না কিন্তু আমি মালিকের ভয়ে পড়লাম মালিককে খুশি করার জন্য পড়লাম ঠিক আছে এটা হচ্ছে বড় শির্ক এটা ছোট শির্ক নয় তাহলে রিয়া লোক দেখানো ছোট শির্ক সব সময় নয় এই অবস্থাগুলিতে বড় শির দান খায়রাত মোটি করতেন না আপনি দান খায়রাত যদি আমাদের কেউ দিনে বলতে যে ভাই আল্লাহ অবস্থা একটু দাওয়াতের কাজ কেউ দান করতেন না কিন্তু হচ্ছে যে সাথে একটা খাতির জামাইতে হয় শেখের সামনে একটা বড় অঙ্কের এনে দিয়ে দিলেন একটু এইটা দিয়ে দাওয়াতের কাজ করেন ওরা আসলে দান করতেন না তাহলে কি করলেন আপনি বড় শির করলেন আপনি বোঝা গেছে আর ছোট শির কোনটা হবে নামাজের ক্ষেত্রে বা এবার ক্ষেত্রে ইয়াসিরুর রিয়া মানে হালকা দেখানো হালকা দেখানো কোনটা নামাজ আপনি পড়ছেন আল্লাহর জন্য পড়ছেন নামাজ ছাড়তেন না আপনি কিন্তু নামাজটা হয়তো একটু তাড়াতাড়ি সেরে নিতেন একটু সুন্দর করে সাজাইতে শুরু করলেন কখন হয় এটা যখন কোনো বিশেষ ব্যক্তি বসে আছে আমি বসে আছি আর নামাজ পড়ছেন এত ইসলামী সেন্টারে এলাম আর শেখ দেখছেন আমার নামাজটা আর এই সময় যদি ওই দেশি তরিকে নামাজ পড়িও তারাবি পড়ার মতো ধি ধঠাক ঠাক করে ঠক মুরগি ঠোকর মারার মতো তাহলে কি বলবেন শাই তো নামাজটা তো আল্লাহর জন্য পড়লেন কিন্তু মাঝখানে রুকটা একটু লম্বা সিজদের একটু লম্বা তেলহ একটু লম্বা বোঝা গেছে এটাকে বলা হয়েছে হালকা রিয়া এটার নাম কি এটা এটা কোন সিরক এটা হচ্ছে ছোট সীরক কারণ পুরা আল্লাহর জন্য করেননি আর পুরা শাইখের জন্য করেননি বোঝা গেছে এইরকমই যদি আপনি দান করতেন কিন্তু দেখছেন যে এখানে দানটা করলে একটা আমাদের দেশে ওয়াজ মহফিলে লম্বা পাওয়া যায় দান করলে কথা বোঝা গেছে লম্বা দোয়া পাওয়া যায় এখানে তারপরে এখানে দান করতেন আপনি কিন্তু এখানে দানটা করে দিই এই জায়গায় দানটা করলে হবে কি এলাকার সব অঞ্চলে সমস্ত লোকের আছে হ্যাঁ এরা একটু দেখুক জানুক যে আমি দান করলাম তাহলে দান আসল দানটা আল্লাহর জন্য কিন্তু মাঝখানে একটু সুনাম খ্যাতি নিতে চান এলাকাবাসীর কাছে কারণ আগামীতে হয়তো লোকেরা যে দিয়েছে মসজিদে আসগার তো বলছিলাম যে একটি কথা যে রিয়া রিয়াকারি লোক দেখানো বা লোককে শোনানো কাজ বড় শিরক হইতে পারে আর ছোট শির্ক হইতে পারে আর শিরকের প্রকরণটা আজকে ভালো করে মনে রাখবেন শির কয় ভাগে বিভক্ত দুই ভাগে বড় সির্ক এবং ছোট সির্ক আমার বড় শির্ক দুই ভাগে ভাগ করা যেতে পারে ছোট শির্ক দুই ভাগে ভাগ করা যেতে পারে এখানে আলোচনা শেষ করছি আল্লাহাক সমস্ত রকমের সির্ক থেকে শিরকি কথা কাজ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন পাক তার তৌহিদ প্রতিষ্ঠার জন্য তৌফিক দান করেন আল্লাহাকবুল দুনিয়ার বালা মুসিবত থেকে পাক যেন হেফাজতে রাখেন রব্বুল রব্বুল্লাহ জান্নাতুল দশ যেন দান করেন জাহান্নামের আজাব থেকে পাক যেন দান করেন সুফহান রব্বিক নামাজ পড়ার সময় দুনিয়ার কথা মনে চলে আসে বলে একদম জিজ্ঞেস করেছেন অনলাইনে সবারই আসে কারো কম আসে কারো বেশি আসে আর বর্তমান যুগে ফিতনার যুগে এটা হচ্ছে সবচেয়ে বড় রোগ মুসল্লিদের আজকাল পয়সার ফিতনা ঠিক না চাকরির দুনিয়ার ডানে বামে দুনিয়া এমন ভাবে দুনিয়ার ধন সম্পদ আর দুনিয়ার লোভ লালসার স্রোত প্রবাহিত আছে যে এর মাঝখানে নামাজ পড়তে গিয়ে ফুল মুক্ত হইতে পারি না দুনিয়া থেকে যার ফলে দুনিয়ার কিছু কথা চলে আসে আর শয়তান জিন শয়তান লেগে আছে আজান হলে পালিয়ে যায় আবার ফিরে চলে আসে আবার একামত হলে পালিয়ে যায় আবার ফিরে চলে আসে তারপরে ওসা কুমন্ত্রণ দিতে থাকে যেমন নবীন হাদিস উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা যেগুলো সব মনেই হইতো না সব কথা নামাজে গেলে মনে আসে নামাজে গেলে আরে এই কাজটা তো করিনি এই লোকটাকে তো টেলিফোন করা জরুরি ছিল করিনি আরে আজকে তো কয়দিন হয়ে গেল মায়ের সাথে কথা বলিনি হ্যাঁ আজকে তো এই মুখের কাছে এত টাকা পাবো ভুলে গিয়েছিলাম ওকে টাকাটা দিয়েছি দিয়ে হ্যাঁ আরে ও তো টাকা পাবে ওকে টাকাটা দেওয়া হয়নি সব কথা নামাজের ভিতরে আসে সব কথা নামাজের ভিতরে কারণ শয়তান নিজের কাজে লেগে আছে আপনাকে যথাসাধ্য নামাজের দিকে হ্যাঁ মনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে নামাজের ওপর মনোনিবেশ করতে হবে নামাজের ক্ষেত্রে আপনাকে একগ্রতা নিয়ে আসতে হবে হুসু নিয়ে আসতে হবে কেমন করে তৈরি হবে তার বিভিন্ন উপায় আছে তার মধ্যে দুনিয়ার কাজ কর্ম মুক্ত হয়ে যখন মসজিদে ঢুকবেন অথবা যায় নামাজে মশাল্লায় দাঁড়াবেন তখন দুনিয়ার সমস্ত কিছু থেকে একবারে মগজকে হ্যাঁ আর হৃদয়কে মুক্ত করে নামাজে দাঁড়ায় এখন আল্লাহর সাথে আমি কথা বলছি দুনিয়ার কোন সম্পর্ক নেই চেষ্টা করবেন এটা এক দুই নম্বর কথা যে আপনি যে দুয়া সুরাগুলি তসবি তাহলিল পড়ছেন নামাজের ভিতরে সবগুলির অর্থ বুঝে এই অর্থগুলির মধ্যে আপনি নিজেকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি যেন ডুবে আছেন ওর মধ্যে সুভান আরবিয়াল আজিম আপনি আল্লাহকে রব বলছেন আজিম বলছেন তসবি করছেন ইয়া কানা বুধ ইয়া কানা স্তাইন হ্যাঁ চোখ বন্ধ করা না এবার বন্দিতে চোখ বন্ধ করা করে না কিন্তু চোখ বন্ধ করা ছাড়াও অন্তরকে দুনিয়া থেকে একবারে সংকুচিত করে নিয়ে এসে নামাদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য সচেষ্ট হয় অর্থ বুঝা জরুরি অধিকাংশ লোক অর্থ বুঝেন না দু হাজ অর্থ বুঝেন না যার ফলে খুশি হয় না দুনিয়ার কথা মনে পড়ে কারণ যা আপনি পড়ছেন তাতে কোনো স্বাদ পান না স্বাদ না পেলে অন্যদিকে মন যাবে না যাবে না আরে ভাত খাচ্ছেন স্বাদ পাচ্ছেন না তো অন্য অন্য খাবারের দিকে খেয়াল যাবে কি যাবে না অন্য কিছু যদি হইতো তো ওই হয়েছে আজকালকার নামাজিদের অবস্থা নামাজ পড়ছেন নামাজে তো স্বাদ পান না তারপরে নামাজে খুশু পয়দা করার জন্য গুনাহ মুক্ত হতে হবে গোনা করতে আছেন করতে আছেন ফিল্ম দেখতে আছেন ফেসবুক নিয়ে ঘাটতে আছেন ঘাটতে আছেন আর মহিলা ছবি দেখতে আছেন ওই করতে করতে অথবা আমোদ ফুর্তি করতে আছেন কোন মহিলার সাথে ভাবির সাথে শালির সাথে আর তারপরে তখন উজু করে ফাট করে নামাজ পড়তে চলে আসেন মগজ ওই শয়তান নিয়ে কথাগুলো ঢুকে আছে কি করে নামাজে খুশু পয়দা হবে হারাম থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হয় হালাল খেতে হবে হারাম খেয়ে এসে নামাজে মন লাগবে না হালাল খাওয়ার চেষ্টা করতে হবে এইরকম অনেকগুলো উপায় আছে তো যথাসাধ্য আপনি আল্লাহকে ভয় করেন গোনা থেকে বাঁচেন এবং নামাজের ভিতরে আপনি স্মরণ রাখবেন যে এটি হচ্ছে আমার হয়তো শেষ নামাজ মত আমার কাছে এক্ষুনি মত আসতে পারে এটি হচ্ছে আমার বিদায় নামাজ হতে পারে কান্না সলা তো মত বিদায় নামাজ হয়তো আর এরপরে নামাজের সুযোগ পাবো না আল্লাহ ফাকর আলমের কাছে যা চাওয়ার এই সময় চেয়ে নি আখেরাতের এইভাবে নামাজে খুশু বা একগ্রতা পয়দা করার চেষ্টা করতে হবে জি আর কোন প্রশ্ন আছে আপনাদের এটা তো বাইরের প্রশ্ন ছিল নমাশাল আপনারা সব বুঝে গেছেন বিষয়ের সাথে সম্পর্কিত বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন

নিশ্চয় মনে করে যে পীরের বাড়ি গরু দিলে বেশি স্বভাব তাই না গরিবরা খেতে পায় না গরিবরা শীতের বস্ত্রও পায় না গরিবের বাড়ি ভাতে ডাল ভাতের ব্যবস্থা নেই আর পীরের বাড়ি গরু ভিড় ভাড় কেন বোঝা গেছে সুতরাং এটা কোন নেকির কাজ নয় গোনার কাজ দুই নম্বর কথা এমন কোন পীর নেই যে শির্ক মুক্ত আছে ভালো করে শোনা এমন কোন পীর নামে ইসলামে কোন ভাষা নেই যারা বিদাত মুক্ত রয়েছে তাহলে ওদের বাড়িতে গিয়ে আপনার ধর্ণা দিচ্ছেন অথবা গরু জবাই করছেন বেদাতের জন্য সাহায্য সহযোগিতা করছেন পীরের সংসর্গ বর্জন করা ফরজ তার এই পীরতন্ত্র ভারত পাকিস্তান আর বাংলাদেশের মুসলমানদেরকে গোমরা করেছে রব্ ইন্না কেসি রান অসংখ্য মানুষকে বেদাতের পথে লাগিয়েছে এই পীরতন্ত্র নাচ তো কবর পূজা হইতো না কারণ পীর গুলি যখন মরেছে তখন কবর পাকা হয়েছে দিয়ে চাদর চড়িয়ে পূজা শুরু হয়েছে পীর তন্ত্র সুফিবাদ যদি এই মুসলিম সমাজে না আসতো ইসলামের নামে ধর্মের নামে তাহলে কবর মাজার পূজা চালু হইতো না আরব দেশে যে সুফিবাদ নেই পীরের মাজার নেই যেই দেশ থেকে ইসলাম সারা বিশ্বে গেছে এখানে নাই হ্যাঁ আর পীর মুরিদিও নাই জিন্দা পীরও নেই মুর্দা পীরও নেই জিন্দা পীর যখন নেই তখন পীরের কোন কবরও নেই দেখতে পাচ্ছেন না দেশে যেহেতু জিন্দাপির মজুদ ও মরে গেলে তখন ও মুর দা পীর পূজা শুরু হয়েছে জি সুতরাং সাথে কোন রকমের সম্পর্ক রাখা এটা নয় আপনি হয় শিরকে সহযোগিতা করছেন না হলে সর্বনিম্ন বিদাতে সহযোগিতা করছেন সুতরাং দুনিয়াতে ধন সম্পদ খরচ করে ক্ষতিগ্রস্ত ফাঁসাইন ফেকুন আহা সোম্মা তা কোন আলিম হাসরাত ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম ইয়া হু শারর এই আয়াত ফিট হবে এই যে খরচগুলি করছেন গরু ছাগল নিয়ে পীরের বাড়িতে গিয়ে মা পীরের খানকাহে নিয়ে গিয়ে এই খরচটা আপনার জন্য আক্ষেপের কারণ হবে আর তারপরে হাই হাই করবেন কিয়ামতের দিনে আর তারপরে জাহান্নামে নিয়ে গিয়ে একত্রিত করা হবে জান্নাতের রাস্তা নয় এটা সাবধান এটা কোনো বাড়াবাড়ি কথা না তাদের সাথে আমার শত্রুতা নেই আল্লাহর জন্য বলছি আল্লাহ রাসূলের জন্য বলছি আল্লাহর রাসূল যে দিন নিছেন সেই দিনের জন্য বলছি আল্লাহর তৌহিদের হেফাজত করুন রসুলের আদর্শের হেফাজত করুন আর পীরদের মাধ্যমে কিছু শিখা যায় না ছাড়া ইসলাম শিখা যায় না ভালো করে শুনে রাখেন অনেকে পীর ধরে শিখবো শিখবেন আপনি যদি মাদ্রাসায় পড়ার মতো সুযোগ থাকে শিখেন আর না হলে ভালো কোনো আলেমকে আপনি পয়সা দিয়ে যেমন কোরআন শিখছেন ওইরকম টিউশন টিউশন নেন টিউশন নিয়ে আমি সহিদার শিখবো তার সহিদার আলেম হইতে হবে বিদাতে আলেমের কাছে নাই জি

ভালো মানুষ ভালো মানুষকে ভালোবাসবে আর খারাপ মানুষ খারাপকে ভালোবাসবে এটা তো মানুষের নেচার ফেতরাত আর তারপরে ও না দেখতে পেলে কি হয় ও চামার চামারের দোয়াই গরু মারে না বুঝা গেছে সুতরাং ও চামার যদি দেখতে নাও পারে তো না মাঝে ধার্মিক লোকদের কোনো ক্ষয় ক্ষতি নেই কোন ক্ষতি করতে পারবেন না আপনি হকের পথে আছেন কিনা এটা দেখার বিষয় আপনিও যদি ওর সাথে মাঝে মাঝে আপনিও পাপের লাগেন তাহলে আল্লাহর কাছে পাকড়া হবে কে আমাকে দেখতে পারছে না পারছে ওতে কি আসে আমি নামাজ পড়তে যাচ্ছি আমি তহিদের কথা বলছি আমি রসুলের সুন্নতের কথা বলছি বলে কে রাগ করছে আর কে আমাকে গাল দি ছোটে দেখার বিষয় কোনো দেখার বিষয় নাই বাস আমি সেরাতে মোস্তাকিমা আছি কিনা রসুলের পথে আছি কিনা এটা দেখার বিষয় আসলে এটা নিশ্চিত হইতে হবে এখানে যেন আমার ভুল না হয় যে আমি ওদের ভুল ধরলাম কিন্তু আমি নিজেই ভুলে আছি এইরকম যেন না হয় আপনি নিজের ব্যক্তি জীবনে পাপ করছেন এদিকে তৌহিদ আর সুন্নতের কথা বলছেন আর এদিকে আপনি ফিল্ম দেখা পাপ করছেন এদিকে আপনি নামাজে ফজরে উঠেন হ্যাঁ এইগুলো আপনার জন্য বিপদ এগুলো আপনার জন্য বিপদ আপনি নিজেকে ঠিক করেন জি কি করবেন আপনি বর্জন করেন খারাপ লোকের সাথে আপনার সম্পর্ক রাখবেন কেন রোগটা হচ্ছে আমাদের দেশের লোকেরা খারাপের সাথে সম্পর্ক রাখতে চায় খারাপের সাথে দাওয়াতি সম্পর্ক ছাড়া কোন সম্পর্ক নেই দাওয়াতি সম্পর্ক মানে ওকে যেন ও নদীতে ডুবছে অথবা আগুনে জ্বলছে ওকে একটু উদ্ধার করার চেষ্টা করব এছাড়া ওর সাথে আমার পয়সারও খাতির নাই যে ধার খরচ নিতে হবে ওর সাথে বিবাহ সাধির খাতির নাই আর আমার জানা যে আসুক আর না আসুক আর আমার এ বিয়ে সাদিতে সহযোগিতা করুক আর না কোনো কোনো সম্পর্ক কোনো আত্মীয়তা নেই আত্মীয়তা মমিন মানুষের সাথে ধার্মিক লোকের সাথে কোনো আত্মীয়তা নেই বেদিনের সাথে বেদিনের সাথে একটাই স্বার্থ যে আগুনে ফেসে গেছে ওকে উদ্ধার করার চেষ্টা করছে পানিতে ডুবছে হ্যাঁ সাঁতারে জানেন না ওকে উঠাবার চেষ্টা করছে আমার জানবাচ্ছি এমন না যে আমি এমনভাবে ওকে পানি থেকে উদ্ধার করতে যে আমাকে নিয়ে বসে যায় নামাজের দিনে রাখে আর ওই সময় নামাজ পড়া যাবে না ওখানে যেহেতু মসজিদ বেদাতি যারা লালবাতি জ্বালিয়ে রাখে যে এই সময় নামাজ পড়া যাবে না হ্যাঁ হ্যাঁ আপনার এলাকাতে সহি লোকদের মসজিদ নাই সব বেদাতি কিছু ছোট বেদাতি কিছু বড় বেদাতি দুই রকম বেদাতি আছে তো কথা হচ্ছে যে ওরা ওই বেদাতগুলি করে যদি আশেপাশে ওই রকম সহি মসজিদ পান তো ওখানে জমা পড়তে চলে যাবেন আর না হইলে ওই সময় ধৈর্য ধারণ করবেন করার কি আছে কারণ মালিকানা আপনার ওখানে চলছে না কিছু লোক তৈরি করেন ওখানে যখন লোক তৈরি হয়ে যাবে তখন ওদের এই বেদাতি বাতি নিমিয়ে দেবেন বুঝা গেছে হ্যাঁ লোক নেই আপনার কাছে একাই তো গায়ের জোরে কিছু করা যাবে না এমন কোন সময় নেই যে তেহেতুল মসজিদ পড়া নিষেধ আছে মসজিদে ঢুকে দুই রাখাত নামাজ পড়ে বসবেন এই বিদ্যার্থীরা মসজিদে নামাজ পড়তে দেয় ঢুকে তেহেতুল মসজিদ রসুলের না ফরমানি করে না কোন কাবলাল জুমার নামাজ নেই আর এটা আল্লাহ পাকের মায়ের তাদের ওপর তৈহেতুল মসজিদের সন্ন্যত পালন করে না আর কাবলাল জুমার বিদাত করে আর মাঝে মাঝে আমি বলি যে যারা একটা সন্ন্যত ছাড়বে আর একটা বিদাতের গজব তাদের পড়বে সন্ন্যত মারবে বিদাত জিন্দা করবে বোঝা গেছে

وقفت حروفي عند باب نشيد